ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লা বাকাত আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত আলাই আশরফুল আব্বিয়াঈালিন নবীন মহম্মী ওয়াসভী আজমাইন আহাদ একদিনই বোন প্রশ্ন করেছেন যে কোন কোন সময়ে দোয়া কবুল হয় বোন আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন যে সমস্ত স্থান বা সময়ে দোয়া কবুল হয় সেই সমস্ত জিনিস বা সময় বা স্থানগুলো হচ্ছে এই যেমন রাত ও দিনের মধ্যে রাতের এক তৃতীয়াংশ যেটা রাতের একেবারে শেষ ভাগ যখন আল্লাহ সুবাহানা তালা তিনি আসমানের উপর থেকে আসমান থেকে দুনিয়ার আসমানে নেমে আসেন এবং দুনিয়ার আসমানে যখন তিনি নেমে আসেন এটা রাত্রির একেবারে শেষ ভাগে এক তৃতীয়াংশের সময় এই সময় আল্লাহ সুবাহান তালা মানব জাতিকে লক্ষ্য করে আহ্বান দেন ডাক দেন যে কোনো ব্যক্তি আছে যে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব তাহলে এই সময়টা হচ্ছে গুরুত্বপূর্ণ সময় যেখানে আল্লাহ সুবাহন তালা যে সময়টিতে দোয়া কবুল করেন অনুরূপভাবে আজানো একামতের মধ্যবর্তী সময়ে তারপরে অজুর পরে শেষ গিয়ে শেষদা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ স্থান যেখানে আপনি যে কোনো দোয়া যেগুলো দোয়া মাসুরা আপনি পাঠ করতে পারেন যে স্থানটি গুরুত্বপূর্ণ স্থান যেখানে আল্লাহ নব্বী সাল্লাম বলেছেন ফ্যাকচির দোয়া শেষদাতে তোমরা বেশি বেশি করে দোয়া করো অনুরূপভাবে নামাজে সালাম ফেরানোর পূর্বে সালাম ফেরানোর পূর্ব মুহুর্তে বেশি বেশি করে দোয়া করা যেতে পারে তারপরে নামাজের শেষে সালাম ফেরানোর পরে তারপরে কোরআন খতমের সময় কোরআন পড়ার সময় বা সফর অবস্থায় যখন কোনো সফর করছেন সেই অবস্থায় যদি আল্লাহ সুমন তালের কাছে দোয়া করা হয় দোয়া কবুল হয় অনুরূপভাবে মাজলুম অত্যাচারিত দোয়া কোনো অত্যাচারিত ব্যক্তি জালেমের জন্য যদি দোয়া করে তাহলে সেই দোয়া কবুল করা হয় অনুরূপভাবে বিপদগ্রস্ত সময় কোনো রকমের আপদ বিপদ বালা মুসিবতের সম্মুখীন হয়েছেন সেই সময় আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছেন কাঁদা কাটা করছেন কবুল হয় অনুরূপভাবে সন্তানের জন্য পিতামাতার মাতার দোয়া কোনো সন্তানের জন্য তার পিতামাতা যদি দোয়া করে অথবা বদ্ধ করে সেটা সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায় তারপরে সপ্তাহের মধ্যে সপ্তাহের মধ্যে যেমন জুমার দিনে জুমার দিন একটি বিরাট গুরুত্বপূর্ণ দিন সেই দিনে দোয়া কবুল হয় বিশেষ করে এই জুমার দিনে আসরের পরে আসরের পরে দোয়া কবুল হয় মাসের মধ্যে যেমন রমজান মাসে এফতারের সময় দোয়া কবুল হয় শেষ রাতে সাহারি খাওয়ার সময়ে তারপরে রমজান মাসের যে লাইলাতুল কদর কদরের রাত্রিগুলো রয়েছে সেই রাত্রিগুলোতে দোয়া কবুল হয় তারপর আরাফাত দিবসে আরাফাতের দিনে জল মাসে তারপরে সম্মানিত স্থান যে সমস্ত স্থানগুলোতে দোয়া কবুল হয় যেমন সকল মসজিদে সকল মসজিদে যে মসজিদে দোয়া করল আল্লাহ কবুল করেন তারপরে কাবার নিকটে বিশেষ করে মাকাম ইব্রাহিমের কাছে সাফা মারোয়াতে দৌড়ানোর সময় হজ বা আমরা করার সময় সাফা মারোয়াতে যে দৌড়ানো হয় দৌড়ানোর সময় দোয়া করা তারপরে আরাফাতে দিনে দোয়া করা মোজতালিফা এবং মিনার মাঠে দোয়া করা জমজাম পানি পান করার সময় দোয়া করা এই সমস্ত স্থান বা সময় যে সময়গুলোতে দোয়া করলে আল্লাহ সবহানা তালা খুব শীঘ্রই এবং তরিঘরি তাদের দোয়াকে কবুল করে নেন অতএব এই সময় এবং এই স্থানগুলোকে খেয়াল রেখে আমাদেরকে বেশি বেশি করে ফায়দা উঠাতে হবে এবং দোয়া করতে হবে ওসলাল নবীন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ